বাড়ির মালিকের অনুপস্থিতিতে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামনগর তরুণদের ফুটবল খেলার মাঠ সংলগ্ন রঞ্জিত নন্দীর বাড়িতেই ঘটনাটি ঘটে। যদিও তখন তিনি পরিবারের সাথে বেড়াতে গিয়েছিলেন। রবিবার 25শে ডিসেম্বর এলাকাবাসী দরজা ভাঙা দেখতে পেলে রঞ্জিত বাবুর অন্যান্য আত্মীয়দের খবর দেয়। দেখা যায় ঘরের অধিকাংশ আসবাবপত্র লন্ডভন্ড অবস্থায় ছড়িয়ে রয়েছে এবং আনুমানিক 20,000 টাকা এবং সোনা দানাও খোয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাসুদেবপুর থানার পুলিশ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। আমি ওখান থেকে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলাম, বাপের বাড়ি থেকে বাড়ি যাচ্ছিলাম, তখন দেখছি তালা খোলা। তখন এই আশেপাশে কাকিদের ডাকলাম। কটার সময় আনুমানিক তো আজকে তো এই যে তালা ভাঙা দেখছেন, যে কাদের যাদের বাড়ি তারা কোথায় থাকে? তারা তো বেড়াতে গেছে। আর আপনি পাশে প্রতিবেশী থাকেন? হ্যাঁ, আমি ওই ভেতরে থাকি। কত আতঙ্ক ছিলাম তখন দেখে। এর আগে কোনোদিন চুরি হয়েছে এই পাড়াতে? না। কতটা আতঙ্কিত? হ্যাঁ, এখন তো আতঙ্কিত। হঠাৎ এই জনবহুল এলাকা থেকে চুরি হয়ে গেল একটা জায়গায়, কি বলবেন? আর কি বলবো, এই এখন ভয় লাগছে। হ্যাঁ, স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস Kurukul Global School. গোদরেজ ইন্টেরিয়র মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির সমস্ত রকম ফার্নিচারের বাস্তব ও সুন্দর সম্ভার নিয়ে হাজির আশা স্টিল। স্বপ্নের মতো ঘর বা অফিস সাজাতে আজই আসুন আমাদের নৈহাটি বা শ্যামনগর শোরুমে।